কিষাণী। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক কিষাণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম, আর রোগ প্রতিরোধের একটি উপায় হলো টিকা বা ভ্যাকসিন। কৃত্রিম উপায়ে শরীরে প্রত্যক্ষভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকেই টিকাদান বা ভ্যাকসিনেশন বলে। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত যে রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ওই রোগের জীবাণু দিয়েই টিকা তৈরি করা হয়। তবে জীবাণুগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় দুর্বল, নিষ্ক্রিয় বা মেরে ফেলা হয়, ফলে এ সকল জীবাণু রোগ সৃষ্টি করার ক্ষমতা হারায় এবং উক্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। প্রাণঘাতী বিভিন্ন সংক্রামক রোগ হতে পোলট্রিকে বা মুরগিকে রক্ষা করার জন্য টিকা বা ভ্যাকসিন প্রদান করা হয়। আজ জানবো মুরগিকে কখন কোন টিকা কিভাবে প্রয়োগ করতে হয় এবং টিকা দেওয়ার আগে ও পরে আমাদের করণীয় সম্পর্কে। দেশি, সোনালি, ব্রয়লার, ফার্মি, টাইগার সকল মুরগির টিকার তালিকা একই ও প্রয়োগবিধিও একই। রোগের নাম মারেক্স, টিকার নাম মারেক্স টিকা। টিকা প্রয়োগের বয়স বাচ্চা মুরগির একদিন বয়সে। টিকার প্রস্তুত প্রণালী টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে। টিকার প্রয়োগ পদ্ধতি 0.2 ml মাংস ও চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। টিকার কার্যকাল পূর্ণ জীবন। বাচ্চা উৎপাদন কোম্পানিগুলো এই টিকা দিয়েই বাচ্চা সেল করে থাকে, তাই যে কোনো কোম্পানি থেকে বাচ্চা কেনার আগে জেনে নেবেন মারেক্স টিকা দেওয়া আছে কি না। রোগের নাম রানিক্ষেত, টিকার নাম BCRDV। টিকা প্রয়োগের বয়স প্রথম ডোজ 4-5 দিন বয়সে, দ্বিতীয় ডোজ 21 দিন বয়সে। টিকার প্রস্তুত প্রণালী 6 cc ডিস্টিল ওয়াটারে মিশাতে হবে। টিকার প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা করে। টিকার কার্যকাল 6-8 সপ্তাহ। রোগের নাম গাম্বুরো, টিকার নাম গাম্বুরো D78। টিকা প্রয়োগের বয়স প্রথম ডোজ 10-12 দিন, দ্বিতীয় ডোজ প্রথম ডোজের 7 দিন পরে দিতে হবে। টিকার প্রস্তুত প্রণালী টিকার সাথে প্রাপ্ত পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে। টিকার প্রয়োগ পদ্ধতি এক চোখে এক ফোঁটা করে। টিকার কার্যকাল পূর্ণ জীবন। যারা 1 মাসের জন্য ব্রয়লার মুরগি এবং 2 মাসের জন্য সোনালি বা অন্যান্য মুরগি পালন করবেন, তারা শুধুমাত্র রানিক্ষেতের 2টি এবং গাম্বুরোর 2টি ভ্যাকসিন প্রয়োগ করলেই চলবে। রোগের নাম ফাউলপক্স, টিকার নাম ফাউলপক্স টিকা। টিকা প্রয়োগের বয়স 30-35 দিন বয়সের মুরগিকে। টিকার প্রস্তুত প্রণালী 3 cc ডিস্টিল ওয়াটারে মিশাতে হবে। টিকার প্রয়োগ পদ্ধতি ডানায় মাংসহীন চামড়ায় বাই ফার্বেস্ট নিডল দ্বারা খুঁচিয়ে প্রয়োগ করতে হবে। টিকার কার্যকাল পূর্ণ জীবন। রোগের নাম রানিক্ষেত, টিকার নাম RDV। টিকা প্রয়োগের বয়স 55-60 দিন বয়সে। টিকার প্রস্তুত প্রণালী 100 মিলি পরিশোধিত পানিতে মিশিয়ে নিতে হবে। টিকা প্রয়োগ পদ্ধতি রানের মাংসে 1 মিলি করে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। টিকার কার্যকাল 6 মাস। রানী ক্ষেতের ভ্যাকসিন 6 মাস পরপর পুনরায় মুরগিকে দিতে হবে। রোগের নাম ফাউল কলেরা, টিকার নাম ফাউল কলেরা টিকা। টিকা প্রয়োগের বয়স প্রথম ডোজ 70-75 দিনে, দ্বিতীয় ডোজ 110-115 দিনে। টিকার প্রয়োগ পদ্ধতি বুকের চামড়ার নিচে 1 cc করে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। টিকার কার্যকাল 6 মাস। ফাউল কলেরা টিকাও মুরগিকে 6 মাস পরপর পুনরায় প্রয়োগ করতে হবে। টিকা প্রদানের আগে ও পরে আমাদের করণীয়গুলো হলো: টিকা পরিবহন ও সংরক্ষণের সময় তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, এজন্য বরফযুক্ত ঠান্ডা বাক্স ব্যবহার করতে হবে। রেফ্রিজারেটরে সংরক্ষণের সময় নরমাল চেম্বার ব্যবহার করতে হবে, ডিপ ফ্রিজে টিকা রাখা যাবে না। টিকা মিশ্রণের 45-1 ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে। টিকা প্রদানের 1-1.5 ঘন্টা আগেই মুরগিকে পানি খাওয়ানো বন্ধ করতে হবে। দিনের ঠান্ডা সময়ে যেমন সকালে ও সন্ধ্যার দিকে টিকা প্রয়োগ করতে হবে। শুধুমাত্র সুস্থ মুরগিকে টিকা প্রদান করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ঘোলাটে ও তলানিযুক্ত টিকা ব্যবহার করা যাবে না। টিকা পানিতে মিশ্রণের সাথে সাথে ব্যবহার করতে হবে, পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা যাবে না। টিকা ব্যবহারের সরঞ্জাম জীবাণুমুক্ত হতে হবে এবং সর্বোচ্চ পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। টিকা প্রদানের সময় ও আগে পরে কোনো অ্যান্টিবায়োটিক ও জীবাণুনাশক ঔষধ ব্যবহার করা যাবে না। টিকা প্রয়োগের পর টিকার অব্যবহৃত অংশ ভায়াল, ক্যাপ, রাবার, স্টপার, নিডল ইত্যাদি পুড়িয়ে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। টিকা প্রদানের পর ভিটামিন সি দেওয়া ভালো, এতে টিকার কার্যকারিতা বেড়ে যায়। টিকা প্রদানের 7 দিনের মধ্যে অন্য টিকা না প্রদান করাই উত্তম।
চোখে টিকা দেওয়ার সময় টিকার ফোঁটা যেন পুরোপুরি চোখের ভেতরে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইঞ্জেকশন দিয়ে টিকা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ 1000টি মুরগিকে টিকা দেওয়ার পরে সুচ পাল্টাতে হবে। টিকা দেওয়ার পর মুরগির দুর্বলতা কাটাতে ভিটামিন ঔষধ খাওয়াতে হবে। মুরগি পালনকারী প্রত্যেকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।